হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশ সায়েন্স ক্লাসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের, ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 এর সাজেশনস, যতগুলো কোয়েশ্চেন এখানে রেখেছি এগুলো ফার্স্ট সামেটিভ টেস্ট আর ফাইনাল এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যতগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেগুলো তোমরা চেক করবে। আমার তোমাদের জন্য এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও ডিসকাস করা রয়েছে, চ্যাপ্টার টপিক পড়ানোর ভিডিও আলাদা আলাদাভাবে কিন্তু চ্যাপ্টার 2টা দেওয়া রয়েছে। যাদের বুঝতে কিছু অসুবিধা হবে আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো লিঙ্ক দেওয়া থাকবে চ্যাপ্টার 2 এর সেগুলো তোমরা চেক করে নেবে। আমি চ্যাপ্টারটা কিরকমভাবে দিয়েছি, এক একটা পোর্শন এক একটা প্লেলিস্টে দিয়েছি, যতগুলো প্লেলিস্ট দিয়ে দেবো প্রত্যেকটাই চেক করো। যেটা প্র্যাকটিসের জন্য অতি অবশ্যই চেক করবে, আমি NMGNM 2023 তে যে MCQ প্র্যাকটিসের ভিডিও দিয়েছি সেখানে এই চ্যাপ্টারটাকে কভার করে দিয়েছি। যে ধরনের কোয়েশ্চেন সামেটিভ এক্সামে দেখতে পাবে, ফাইনাল এক্সামে দেখতে পাবে, সবকিছুই কিন্তু ওই ভিডিওগুলো দেখলে তোমাদের কভার হয়ে যাবে। 40-30+ পাওয়ার মতো কোয়েশ্চেন কমন দেখতে পাবে সামেটিভ এক্সামে, আর ফাইনাল এক্সামে যতগুলো আমি সাজেশনস দিয়ে দেবো ফাইনাল এক্সামের জন্য, তাতে তোমরা 90-এর মধ্যে 80+ পাওয়ার মতন কোয়েশ্চেন কমন দেখতে পাবে। দেখে নাও কোয়েশ্চেন গুলো চ্যাপ্টার 2 থেকে কি ধরনের আসে। 1 মার্কসের জন্য প্লেলিস্টের ভিডিওটা অতি অবশ্যই চেক করে নেবে। ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সেরও সাথে পাবলিকেশনের অনুশীলনীর ভিডিও আমার দেওয়া রয়েছে। তোমরা ম্যাথগুলো সলভ করতে বলেছিলে, চেয়েছিলে, রিকোয়েস্ট ছিল, সেগুলোও দেওয়া আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে সেগুলো চেক করে নেবে। প্রিভিয়াস ভিডিওগুলো আমি যখন চেক করতে বলছি, একটু স্পিড রিলেটেড প্রবলেম তোমাদের হবে, কিভাবে স্পিড সেট করতে হয় আমি অনেকবার বলেছি। যদি না পারো সেট করতে তাহলে আমায় কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের বলে দেবো। কোনো লিঙ্ক যদি খুঁজে না পাও জিজ্ঞেস করো, কমেন্টে আমি বলে দেবো। কোনো টপিক যদি বুঝতে না পারো, কিছু কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো কমেন্টে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তোমরা কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো সেখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার যদি না পারো তাহলে টোটাল কোয়েশ্চেনটা লিখে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার বলে দেবো। 2 মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো দেখবে, জীবদেহে অ্যাসিডের ভূমিকা লেখো। নেক্সট, উদ্ভিদ দেহে জলের ভূমিকা লেখো। কিভাবে কোয়েশ্চেনটা দিয়েছে ভালোভাবে হেডিংগুলো পড়ে, আমার কিন্তু টোটাল চ্যাপ্টারটা যেহেতু পড়ানো রয়েছে এখানে আমি ডিটেলসে আলোচনা করছি না অ্যান্সারগুলো, শুধু কোয়েশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। কখন জীবদেহ বলছে, জীবদেহ মানে সেখানে উদ্ভিদ প্রাণী দুটোই লিখতে হবে। যদি মেনশন করে দেয় তাহলে শুধু উদ্ভিদেরটা করতে হবে, যদি প্রাণী দেহ বলতো তাহলে শুধু প্রাণী দেহেরটা উল্লেখ করতে হতো, কোয়েশ্চেন পড়ে অ্যান্সার লিখবে। নেক্সট, ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তা সমীকরণের সাহায্যে লেখো। ক্ষার আর ক্ষারকের পার্থক্য আমার আলোচনা করা রয়েছে, যারা দেখোনি ভিডিওগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক, তোমরা চেক করে নেবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো ক্লাস 9-এ উঠলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন হতে পারে। তাহলে এটা হলো 3টে কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছি, লবণ কাকে বলে। আমার প্রত্যেকটা টপিক কিন্তু পড়ানো রয়েছে, বোঝানো রয়েছে। অ্যাসিড কাকে বলে, প্রোটিন বা চোয়া খাদ্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, জীবদেহে প্রোটিনের ভূমিকা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জলে দ্রাব্য ও স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিনগুলোর নাম লেখো। ভিটামিনগুলোর নাম এর পরে যদি তোমরা SSC-র জন্য প্রিপারেশন নাও, WBPSC-র জন্য প্রিপারেশন নাও, UPSC-র জন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু 9-10-এ প্রত্যেকটা সাবজেক্টই ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো জিকে পাটে আসবে। আর ভিটামিনের নাম থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে কম্পিটিটিভ এক্সামে। নেক্সট, জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা লেখো। প্রোটিনের অভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি কি রোগ পরিলক্ষিত হয়। প্রো ভিটামিন এবং সিউডো ভিটামিন কাকে বলে, প্রত্যেকটার একটা করে উদাহরণ দাও। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে, এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। এরপরে 11-12-এ যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রেও নিট এক্সামে, BSc নার্সিং এক্সামে কিন্তু জিজ্ঞেস করে এই পোর্শনটার থেকে। যারা এরপরে সায়েন্স নেবে ভাবছো, নিট এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে ভাবছো, বায়োলজিটা নেবে ভাবছো, তারা মোটামুটি 40% কিন্তু তোমরা সায়েন্সের সিলেবাস ক্লাস 9-10-এ কভার করে নেবে, সেগুলোই আবার রিপিট হবে 11-12-এ। তাই 9-10-এর প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বুঝে বুঝে পড়বে, জিনিসগুলো আবার পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম WBPSC বা UPSC এই সমস্ত এক্সাম, RRB এগুলো এক্সাম দেবে, তাদের ক্ষেত্রে ম্যাথও কাজে লাগবে, ইংলিশও কাজে লাগবে, ইংলিশটাও কিন্তু আসে এই এক্সামগুলোতে। আর ইংলিশ সব জায়গাতেই কাজে লাগবে, হায়ার স্টাডিজে বই ইংলিশেই পাওয়া যায় হয় আর কি। নেক্সট, ভিটামিনের 4টা বৈশিষ্ট্য লেখো। কোষে এনার্জি কারেন্সি হিসেবে ইম্পর্টেন্ট ATP-র ভূমিকা লেখো। ভিটামিন কাকে বলে, অ্যাজরাকথল মানব দেহে কোথা থেকে সংশ্লিষ্ট হয়, এই ভিটামিনের অভাবে কি রোগ হয়, ভিটামিনের নাম, রাসায়নিক নাম, তাদের অভাবে রোগগুলো মানে অভাবজনিত রোগগুলো আমার চার্ট ফর্মে দেওয়া রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক, মেজার এলিমেন্ট আর মাইনার এলিমেন্টের পার্থক্য লেখো, উদাহরণ সহ MCQ-তে উদাহরণ দিয়ে কোয়েশ্চেন আসে।
বেরি বেরি এবং স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয় লেখো। অস্ট্রিয় মালেশিয়া রোগের দুটো অভাবজনিত খনিজ মৌলের নাম লেখো। কোষ পর্দার কাজ লেখো। কোষ পর্দার মধ্যে ইম্পর্টেন্ট থাকা প্রোটিন সম্পর্কে লেখো। ডিটেলসে টপিক আলোচনা করা রয়েছে আমার। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। কোষ প্রাচীরের কাজ লেখো। রাইবোজোমের কাজ লেখো। এমসিকিউতে যখন আমি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দিচ্ছি সেখানে আলোচনা করেছি, সে ভিডিওগুলো যখন দেখবে সেখানে দেখতেই পারবে কোষের মস্তিষ্ক কাকে বলে, কোষের শক্তিঘর কাকে বলে, প্রোটিন সংশ্লেষ কোথায় হয়, কোষের কোন অঙ্গাণুর মধ্যে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু জিজ্ঞেস করে। এমসিকিউ এর ভিডিওটাও অতি অবশ্যই তোমরা চেক করে নিও, তাহলে প্রিপারেশনটা কিরকম হয়েছে, কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। আর যাদের কনসেপ্ট রিলেটেড কিছু প্রবলেম আছে, আমি যে টপিক ডিসকাশনের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো চেক করো, ডেফিনেটলি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। ইয়ারের কাজ লেখো। ইয়ার টু টাইপ, টু টাইপের ইয়ারটার কাজ ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, প্রাইমোরিয়াল ইউটিকল কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়াটা আঁকাও আঁকতে দেয় কিন্তু, সম্পর্কে বর্ণনা করো। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে? ভাজক কলা কাকে বলে? স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলার অবস্থান সম্পর্কে লেখো। জাইলেম আর ফ্লোয়েমের উপাদান খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে, লেখো। আবরণী কলার কাজ কি? যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। পেশিকলা কয় প্রকার ও কি কি? যোগ কলা প্রকারগুলো লেখো, ইম্পর্টেন্ট। যখন তোমাদের প্রকার লিখতে দেবে তোমরা চেষ্টা করবে ছকের মাধ্যমে লিখবার। আমি যখন পড়িয়েছি তোমাদের ছক হিসেবেই পড়িয়েছি, সেগুলো ভিডিওগুলো দেখলে কোয়েশ্চেন আনসার লিখতে সুবিধা হবে তোমাদের। আবরণী কলার প্রকারগুলো শব্দছকের মাধ্যমে লেখো, যদি শব্দছক নাও বলা থাকে, যদি শব্দছকের মাধ্যমে লেখো তাহলে নাম্বার বেশি পাওয়া যায়। স্নায়ুকলার অবস্থান লেখো। বিক্ষের অবস্থান কোথায়, অগ্নাশয়ের ভূমিকা লেখো। হৃৎপিণ্ডের অবস্থান লেখো। স্প্লিহার দুটো কাজ লেখো। স্নায়ুকলার কাজ লেখো। যোগকলা কাকে বলে? মস্তিষ্কের দুটো কাজ লেখো। সুষুম্নাকাণ্ডের ভূমিকা লেখো। এগুলো সমস্ত টু মার্কস এর কোয়েশ্চেন। শুক্রাশয় আর ডিম্বাশয়ের অবস্থান লেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুসাইড ব্যাগ কাকে বলে? এমসিকিউতেও দেখতে পারো, ওয়ান মার্কস এর কোয়েশ্চেনও আসতে পারে। ভ্যাকুয়ালের একটি কাজ লেখো, এটাও ইম্পর্টেন্ট, এমসিকিউতে দেখতে পারো। কাউটফিল মডেল সম্পর্কে লেখো। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয়াসের কাজ বর্ণনা করো। নেক্সট, উদ্ভিদ কোষ, এগুলো টু মার্কসও আসতে পারে, ফাইভ মার্কসও আসতে পারে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য বলে দিল, পাঁচ নম্বরে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পাঁচটা পার্থক্য লেখো, পাঁচ নম্বরে দিল। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে পাঁচটা পার্থক্য লেখো, পাঁচ নম্বরে দিল। তো ফাইভ মার্কসের জন্য এই দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। অক্সিজোম দানা কোথায় দেখতে পাওয়া যায়, ইম্পর্টেন্ট টার্ম, এমসিকিউতেও দেখতে পারো। থাইলাকয়েড কোথায় থাকে, বাকি যেই এমসিকিউগুলো আমি আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখে নিও, কোয়েশ্চেন অ্যান্সার আমার দেওয়া রয়েছে, তাহলে টোটাল চ্যাপ্টারটা তোমাদের রিভিশন হয়ে যাবে। এরপরে দেখো থ্রি মার্কস এর কোয়েশ্চেন যেগুলো আসে, প্রোটোপ্লাজমে কি কি অজৈব অজৈব অণু থাকে তার শব্দছকের মাধ্যমে লেখো। প্রোটিনের রাসায়নিক গঠন সম্পর্কে লেখো। জীবদেহের জলের ভূমিকা লেখো। ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। ডিএনএ আরএনএ এর ফুল ফর্ম পার্থক্য ইম্পর্টেন্ট, কোন পিউরিন পিরিমিডিন গুলো থাকে, কার মধ্যে কি থাকে না, এই রিলেটেড এমসিকিউ এর কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে। জীবদেহে অ্যামিনো অ্যাসিডের ভূমিকা লেখো। নেক্সট কোয়েশ্চেন, স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিনের অভাবে যে যে রোগ হয় তার একটা তালিকা করো। তালিকা করো মানে একটা ট্যাবিউলার ফর্ম্যাটে তোমরা অ্যান্সারটা লিখবে। জলে দ্রাব্য ভিটামিনের অভাবে যে রোগ হয় তার একটা তালিকা করো। চিত্র সহ কোষ প্রাচীরের গঠন লেখো। মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, নিউক্লিয়াস এর আঁকাগুলো ভালোভাবে দেখবে, আঁকার কোয়েশ্চেন কিন্তু আসে, একটাতে আঁকতে হবে। লিউকোপ্লাস্ট সম্পর্কে লেখো, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে লেখো, এগুলো প্লাস্টিডের আন্ডারে পড়ে। ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। যকৃতের অবস্থান আর কাজ লেখো। নিম্নের ভিটামিনগুলোর রাসায়নিক নাম আর অভাবজনিত রোগও একটা করে তোমরা মনে করে নিও। ভিটামিন এ, ডি, সি, বি ওয়ান, ই, কে। ভাজক কলার অবস্থান আর কাজ লেখো। বিক্ষের কাজ বর্ণনা করো। শুক্রাশয় আর ডিম্বাশয়ের ভূমিকা লেখো। উদ্ভিদ কলার শ্রেণীবিন্যাস ছকের মাধ্যমে দেখাও। নিম্নের বৈশিষ্ট্য অনুযায়ী জাইলেম ফ্লোয়েমের পার্থক্য ইম্পর্টেন্ট লিখতে বলেছি। অবস্থান আর উপাদান একটা, আর একটা হলো বৈশিষ্ট্য আর কাজ। নেক্সট, অগ্নাশয়ের অবস্থান আর হৃৎপিণ্ডের কাজ লেখো। স্নায়ুকলার গঠনগত বৈশিষ্ট্য লেখো, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান মার্কসও জিজ্ঞেস করতে পারে। পর্দাবিহীন, একক পর্দাযুক্ত, দ্বি একক পর্দাবৃত্ত, কোষঙ্গাণুর উদাহরণ লেখো। নেক্সট, ফাইভ মার্কসের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। বিক্ষের চিত্র অঙ্কন করো, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই বিক্ষের চিত্র অঙ্কনটা তোমরা থার্ড নম্বর চ্যাপ্টারে যখন দেখবে সেখানে ভালোভাবে পেয়ে যাবে আঁকাটা, সেখান থেকে দেখে নিতে পারো। উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো, প্রাণী কোষের চিত্র অঙ্কন করো। অবস্থান, বৈশিষ্ট্য আর কাজ অনুযায়ী তিন প্রকার সরল স্থায়ী কলার পার্থক্য, কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যেটা এই এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে। সরল স্থায়ী কলাগুলোর মধ্যে কোনগুলো মৃত, কোনগুলো সজীব কলা, এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারগুলো যখন আমি আলোচনা করেছি তোমাদের কি ধরনের কোয়েশ্চেন আসে সেখানে আমি আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নেবে, যতগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। লাস্ট কোয়েশ্চেন যেটা বললাম, পার্থক্য আগেও দিয়েছিলাম টু মার্কসের, ফাইভ মার্কসের হিসেবেও আসতে পারে, আলাদা আলাদা ভাবে দেখে রাখবে। উদ্ভিদ কোষের প্রাণী কোষের পার্থক্য, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, ফাইভ মার্কসের কোয়েশ্চেন হিসেবে এগুলো দিতে পারে। আঁকা যেগুলো ভালোভাবে দেখবে, কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এই চারটে আঁকা ভীষণ ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে কিন্তু আঁকা আসে কোষঙ্গাণুগুলোর মধ্যে, আর মানুষের দেহের অঙ্গ যে পার্টগুলো রয়েছে তার মধ্যে বিক্ষ আঁকাটাও কিন্তু আসে। বিক্ষের আঁকাটা থার্ড নম্বর চ্যাপ্টারে তোমরা ভালোভাবে দেখতে পাবে, সেখান থেকেও আঁকাটা দেখে নিও। তাহলে আজ এখানেই আমি ভিডিও শেষ করছি। সামেটিভ টেস্ট
ফাইনাল এক্সামের আমি একেবারে সাজেশন দিয়ে দিলাম এই কোয়েশ্চেনগুলো, যদি তোমরা প্র্যাকটিস করে নাও, যতগুলো সাজেশন দেবো ফার্স্ট চ্যাপ্টারের আলাদা আলাদা আমি সাজেশন দিয়ে দেবো ফাইনাল এক্সামের জন্য, এগুলো প্র্যাকটিস করলে তোমরা 90 মধ্যে 80 প্লাস পাওয়ার মতো কোয়েশ্চেন কমন পাবে। আর যে এমসিকিউ এর ভিডিওগুলো বলছি চেক করে নিতে, সেগুলো অতি অবশ্যই তোমরা চেক করে নিও। ফিজিক্যাল সায়েন্সের ভিডিও আমার তোমাদেরকে দেওয়া রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে প্লে লিস্ট থেকে ফিজিক্যাল সায়েন্সের ভিডিও, 17 পাবলিকেশন আমি সলভ করেছি সেগুলো চেক করবে। তোমাদের কাছে অন্য কোনো পাবলিকেশনের বই আছে সেখানে যদি ফিজিক্যাল সায়েন্স কোনো ম্যাথ পাচ্ছ না, তাহলেও টোটাল কোয়েশ্চেনটা লিখে জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে আজ এখানে ভিডিও শেষ করছি, ভালোভাবে করো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।